প্রকৃতিকে বাঁচাতে গাছের বিকল্প নেই, একথা মাথায় রেখে অভিনব উদ্যোগ অটো চালকদের। অটোর মাথায় বানিয়ে ফেলেছেন আস্ত এক বাগান। নিউজ নোমান্সল্যান্ডের বিশেষ প্রতিবেদন। বনবাদার মুছে গড়ে উঠছে নগর, দিনে দিনে মাথা তুলছে কংক্রিটের জঙ্গল। নগরায়নের ফলে বিপন্ন আজ প্রকৃতি, প্রতিদিনই হারিয়ে যাচ্ছে একটু একটু করে সবুজ। এই ভাবনা থেকেই অদ্ভুত উদ্যোগ অটো চালকের। শহর কলকাতার রাজপথে মানিকতলা রুটে অটো চালান তিনি। পেটের টানে অটো চালালেও নেশা প্রকৃতিকে সবুজ ফিরিয়ে দেওয়া, সে কারণেই সবুজায়ন করার কাজ শুরু করেছেন। প্রথমে বেছে নিয়েছেন নিজের অটোর ছাদটিকে। অবাক হচ্ছেন, হ্যাঁ আরেকবার ভালো করে দেখুন ছবিটা। হ্যাঁ ঠিকই দেখছেন, অটোর মাথায় ধান গাছ থেকে শুরু করে লেবু বা বাহারি ফুল গাছ সবই স্থান পেয়েছে। নিজের আসল পরিচয় ভুলে আজ গাছপ্রেমী হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তার এই উদ্যোগে হয়তো খুব বেশি পরিবর্তন হবে না ঠিকই, সে কথা তিনিও বিলক্ষণ জানেন, তবুও চেষ্টা করতে দোষ কোথায়। তার এই মহান উদ্যোগকে কুর্নিশ নিউজ নোম্যান্সল্যান্ডের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।